থার্ড জেন্ডারদেরও একটা ইমোশন আছে, কিন্তু আমরা সেটা কখনো ভাবি না কেন? নারী পুরুষ অনেক তো হলো, কিন্তু আমাদের সমাজে আরও একটা জেন্ডার যে রয়েছে সেদিকে কি আমাদের নজর আছে? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজকে কথা হোক থার্ড জেন্ডার নিয়ে। একবার ভেবে দেখুন তো, জন্মের পর কেন তাদের বাবা মাকে ছেড়ে তাদের একটা ভিন্ন পরিবেশে চলে যেতে হবে, কেন তারা একটা ভিন্ন সমাজে বাস করবে যেখানে তাদের আপন বলে কেউ নেই? শুধু সেখানে কেন, পুরো বিশ্বে তাদের আপন বলে কেউ থাকে না, আর ভালোবাসার মানুষের কথা তো দূরে থাক। কেন তারা নারী বা পুরুষের মতো অধিকার নিয়ে আমাদের সমাজে বাঁচতে পারবে না, একমাত্র পেশা হিসেবে বেঁচে নিতে হবে? শুধুমাত্র তারা বাবা অথবা মা হতে পারবে না তাই? তারা ডাক্তার বা ইঞ্জিনিয়ার হওয়ার মতন বড় বড় স্বপ্ন দেখতে পারবে না কেন? একবার ভেবে দেখুন তো, তাদের এই রকম জীবনযাপন করার অধিকারটা কে ঠিক করে দিয়েছে? সমাজ। সমাজকে এটা ঠিক করে দেবার যে তারা কেমন জীবনযাপন করবে? সমাজকে তৈরি করেছে বলুন তো আমার আপনার মতো কিছু সাধারণ আরো পাঁচটা মানুষ। এখন অবধি কোনো ট্রান্সজেন্ডার যদি আমাদের পাশ থেকে হেঁটে যায়, আমরা তাদের দিকে এমনভাবে তাকাই যেন তারা ভিন গ্রহের কোনো প্রাণী। আসলে কি বলুন তো, আমরা এখনো অবধি এটা মাইন্ডসেট করতেই পারিনি যে তারা নারী এবং পুরুষের মতনই একটা মানুষ, তাদেরকে আমরা মানুষ বলে ভাবতেই পারি না। মোট হয়তো আইনও তো তাদের অনেক অধিকার দিয়েছে, কিন্তু সেই অধিকারের বলে যখন তারা স্কুল বা কলেজে পড়ে, তখন আমার আপনার মতন কিছু ছাত্র বা ছাত্রী তাদেরকে নিয়ে ব্যঙ্গ করে। শুধু তাই নয়, তাদের জন্য নানান অস্বাভাবিক পরিস্থিতি তৈরি করে। আসলে কি বলুন তো, আমাদের সমাজ এরকমই, যেখানে যা দুর্বলতা আমরা বারবার সেখানে আঘাত করতে খুব ভালোবাসি। আসলে তাদেরও যে একটা আত্মসম্মান বোধ আছে সেটা আমরা কখনো ভাবতেই পারিনি, কারণ আমরা তো তাদেরকে মানুষের পর্যায়ে ফেলেই না, তারা তো ভিন্ন কোনো এক সমাজের অধিকারী। মানুষের মতো দেখতে হলেও তারা হয়তো মানুষই নয়, সেটাই আমাদের ধারণা, আর আমাদের কাছ থেকে টাকা নেবে চলে যাবে। সুতরাং তাদেরকে সম্মান করার কোনো দায়বদ্ধতা আমাদের এই নারী বা পুরুষের নেই। এটা দেখেই বা এটা ভেবেই আমাদের সমাজ এত দূরে গিয়েছে। আমরা মডার্ন হয়েছি ঠিকই, তবে সত্যি কি আমাদের চিন্তা ভাবনা এখনো মডার্ন হতে পেরেছে? সময় বদলেছে, সমাজও বদলেছে, তবে ট্রান্সজেন্ডারদের নিয়ে চিন্তা ভাবনা আমাদের খুব একটা বদলায়নি। আসুন আমরা নিজেদের চিন্তা ভাবনার সঙ্গে সঙ্গে সমাজটাকে আরো একটু পাল্টে ফেলি, আরো এক ধাপ আধুনিক হয়ে উঠি। আমরা ওই তৃতীয় লিঙ্গের মানুষগুলোকে একটু স্বাভাবিক জীবনযাপন করার সুযোগ করে দিই, তাদেরকে তাদের যোগ্য সম্মান দিয়ে নারী এবং পুরুষের মতো আমাদের সমাজে থাকার জায়গা করে দিই, থার্ড জেন্ডার বা ট্রান্সজেন্ডার হিসেবে। হয়তো এটা অনেকদিন আগে পাশ হয়ে গেছে ঠিকই, তবে আমাদের ধারণা অনুযায়ী বা আমাদের মাইন্ডে এখনো এটা পাশ করতে পারি। আমরা নিজেদের চিন্তা ভাবনা, নিজের দেখার ধরনটাকে পাল্টে ফেলি এবং সমাজটাকে আরো একটু সুন্দর করে তুলি। ভালো থাকো সমস্ত ট্রান্সজেন্ডাররা, আর আপনারাও অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খুদা হাফেজ প্রত্যেককে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।